শুভ সন্ধ্যা। আজকে ফোর্থ সেমিস্টারের ছেলেমেয়েদের জন্য আমি CC8 অর্থাৎ কবিতার পেপারে সাজেশনটা দিয়ে দিলাম। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন 75টার মতো আছে, তারপরে 5 নম্বরের প্রশ্ন 35টা মতো রয়েছে, আর 10 নম্বরের 20টা প্রশ্ন রয়েছে। খুব কম করে সাজেশন করেছি, এখান থেকে তোমরা আর কিছু বাদ দিও না, এটা পুরোই পড়ে নিও। শুধুমাত্র তোমরা যেটা বাদ দেবে সেটা হলো বিগত বছরে যে প্রশ্নগুলো পড়ে গেছে সেই প্রশ্নগুলো তোমরা এখান থেকে বাদ দেবে। যেমন 10 নম্বরের প্রশ্নে প্রথম 4টে প্রশ্নই কিন্তু গত বছর পড়ে গেছে, সুতরাং 10 নম্বরে তোমাদের পড়তে হবে 16টি প্রশ্ন। আশা করছি ওখান থেকেই তোমরা বড় প্রশ্ন কমন পাবে। মেঘদূতটা খুব ভালো করে মুখস্থ করো, ইম্পর্টেন্ট আছে। ছেলেটা কবিতাটাও খুব ভালো করে মুখস্থ করো। বনলতা সেন আর শাশ্বতী ভীষণ ভালো করে মুখস্থ করো, এইগুলো থেকে কিন্তু বড় প্রশ্ন দেওয়ার এবারে ভীষণ চান্স রয়েছে। আর সাজেশনে কোথাও কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে তোমরা জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের হেল্প করার। আর একটা কথা বলি, তোমরা যতজন ভিডিওটা দেখো ভিডিওতে ততগুলো লাইক কমেন্ট হয় না। আমি তোমাদের জন্য এত পরিশ্রম করি, তোমরা এইটুকু তো করতে পারোই, আমি তো কখনো তোমাদের বলি না এই লাইক কমেন্টের কথা, আজকে বলছি। তোমরা যারাই ভিডিওটা দেখবে একটি করে লাইক এবং একটি করে কমেন্ট করে দিও, সেক্ষেত্রে ভিডিওটার একটু রিচ বাড়বে, এইটুকুই আর কি। প্রত্যেকে ভালো থেকো, তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে নির্দ্বিধায় জানিও, আমি যথাসাধ্য হেল্প করব। এবং পরের সাজেশনগুলোই পরপর আসতে থাকবে, একটু সময় লাগবে, অনেক প্রশ্ন তো টাইপ করতে সময় লেগে যায়। এই সাজেশনটিও করতেও আমার বেশ কয়েকদিন সময় লেগে গেছে, বাকি সাজেশনগুলোর জন্যও আমার একটু সময় লাগবে, সেই চিন্তাটা আমার, তোমাদের নয়। তোমরা যথাসময়ে পরপর সাজেশনগুলো পেয়ে যাবে। তোমরা তৈরি হতে থাকো, CC8 পেপারটা ঝেড়ে মুখস্থ করতে থাকো, তাহলে পরীক্ষার সময় চাপ হবে না। পরীক্ষার সময় যদি সব একসাথে পড়তে যাও তাহলে কিন্তু ভীষণ চাপ হবে, আর এই বছর কিন্তু প্রচুর পড়তে হবে, বুঝতে পারছো তো? এই কবিতা থেকে এতগুলো প্রশ্ন হয়েছে, একইভাবে উপন্যাস ও নাটক থেকে প্রশ্ন হবে, শেক পেপার তো আছেই। সুতরাং ফাঁকি না দিয়ে প্রথম থেকে জোরদার পড়াশোনা করো, আর তোমাদের কোনো সাহায্য লাগলে আমাকে নির্দ্বিধায় জানিও। প্রত্যেকে ভালো থেকো, থ্যাংক ইউ।